हेलो गाइस, वेलकम टू माय चैनल रितकन। आशा करी सबाई खूब भालो आछो। आज देखे बुझते ही पारछो आज आमी बाड़ीते नहीं, आज एक ब्लॉग करते जाच्छी आर सेटा भालो तोमादेर साथे शेयर करी। घुरते जखन जाच्छी तखन तोमराओ एकटु आमार साथे घुरे नाओ। टाइटल देखे बुझे गेछो आज आमी कोथाय जाच्छी। ताहले चलो जेते जेते रास्ताते देखा होबे। आर आज के अनेक घुरबो, अनेक मजा करबो, तोमराओ आमार साथे मजा करो। रास्ता जेते तो अनेक कथा होबे, चलो जावा जाक। अभी एम डिसरगढ़ ब्रिजर का दाड़ी आते एक टाइम लगे इसे जावा जाए देखी कि पाई तरह जाब। तो भाव तुम्हारे साथ एक सब कुछ एकगुलो देखिए दी, शेयर कर दी। ब्रिज तो तुम्हारा देखो जेते जेते, चलो जाए। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল হেঁটেই চলেছি। জায়গাটা এখানে খুব সুন্দর, চলো তোমাদেরকে একটু দেখাই। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে আরও দুজন এসছে, ওরাও ব্লগ করছে। চলো যাই, আরও কতটা হাঁটতে হবে জানি না, অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। चलो ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, দেখো আশেপাশে জায়গাটাও খুব সুন্দর। সরষের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ওই দেখো ওখানে কিছু দেখতে পাওয়া গেছে, ওখানে আমাদেরকে গাড়ি দেখতে পাওয়া গেছে, ওখানে আমাদেরকে যেতে হবে। ফাইনালি 45 মিনিট হাঁটার পর এখানে এসে পৌঁছেছি। ওখানে লেখা আছে পার্কিং চার্জ কত, আমার কোনো পার্কিং চার্জ লাগবে না কারণ আমি হেঁটে এসেছি। চলো তোমাদেরকে দেখাই পার্কিং চার্জ কিসের কত। দেখতেই পাচ্ছ কত কি পার্কিং চার্জ লেখা আছে। হেঁটে আসার একটা লাভ আছে, পার্কিং চার্জ লাগবে না। এই যে ঢুকছি এখানটায়, এটা হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির, ওখানে লেখা আছে, লেখাটা দেখেই বললাম। এখানে ঢুকে একটা হোটেল আছে, ইউনিক হোটেল। এখানে সব গাড়িগুলো রাখা আছে, চলো ভেতরে যাই, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। এটা হচ্ছে রাস মন্দির, চলো ভেতরে ঢুকি। ভেতরে এসে গেছি রাস মন্দিরের মধ্যে, দেখো চলো এখানটা গোল করে ঘুরে দেখায় তোমাদের কি কি রয়েছে।
চারিদিকটা দেখা যাচ্ছে এখান থেকে। অনেকক্ষণ ধরে পাহাড়টা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পাহাড়টা অনেক সামনে, বাট পাহাড়টা কাছে পৌঁছে যেতে পারছি না, পাহাড়টা কিন্তু অনেকটাই দূরে আছে। এখানে একটা হোটেল রয়েছে, পরিবার হোটেল, হোটেলটা বন্ধ। জায়গাটা অনেকে বলছে এটা রাজবাড়ি ছিল, বাট অনেক পুরনো হয়তো, তাই অর্ধেক অর্ধেক আছে, অর্ধেকও নেই, জাস্ট দেয়ালগুলোর মধ্যে দেখা যাচ্ছে। পাহাড়টা তো যেতে আমার খুব ইচ্ছে করছে, বাট যেতে পারছি না। এটা কি মন্দিরটা জানি না, বাট মনে হচ্ছে দেখি এটা কোনো মন্দির ছিল, আর এখন শুধু ফাঁকা, কিছু নেই। রাজমহলের যে জায়গাটা, এখানটা পুরোটাই ছিল, তো এখানে সব এখন ভেঙে ভেঙে ঘর করতে শুরু করে দিয়েছে। পঞ্চকোট জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা হাঁটছি, দেখছি যদি কোথাও কিছু আছে, কী দেখবো কী দেখবো করে। তো এখানে দেখতে পেলাম মন্দির লেখা আছে, এখানে অ্যারো চিহ্ন করা আছে, যাই দেখি কি মন্দির আছে এই দিকটায়। সবাই আসছিল এই দিকটায় হেঁটে, তাই ভালো আমিও যাই। পুরোটা ফাঁকাই দেখছিলাম, চারিদিকে শুধু জঙ্গল আছে। এখানেও অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখা যাক কি মন্দির। জায়গাটা অনেকটা উপরে উঠতে হচ্ছে, জানি না উঠতে পারবো কি না, ট্রাই করি ওঠা। এই যে আমার সাথে যে দুজন এসছে, ওরা আগে উঠছে, আমি পরে আছি, জানি না পরে যাবো না উঠতে পারবো। অনেকটা উপরে উঠে এলাম, বাট মন্দির কোথাও দেখতে পাচ্ছি না, জায়গাটা পুরো ফাঁকা, তাই উঠতে সাহস পাচ্ছি না।
জানি না কি আছে। চলো দেখা যাক, চেষ্টা করছি যতটা যেতে পারি, বাট কোথাও কিছু দেখতে পাচ্ছি না। একবার মনে হচ্ছে ঘুরে চলে যায়। ওখানে আরো একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাট জায়গাটা পুরো ফাঁকা, একা যাওয়া হয়তো ঠিক হবে না। দেখি কি করা যায়। অনেকটা গেলাম, বাট ওখানে মন্দিরটা বুঝতে পারলাম না, পুরো ফাঁকা জায়গা ছিল, তাই বাধ্য হয়ে নিজেও ব্যাক করলাম। নিচে হাঁটছি, চলো। ওই সাইডটা লেখা ছিল মন্দির, এইভাবেই আরো চিহ্ন দেওয়া ছিল, বাট মন্দিরটা অনেকটা উঁচুতে গিয়েও বুঝতে পারলাম না কোথায় আছে। এখানে লেখা আছে ধারা। চলো দেখি এখানে কিছু পাই কি না। অ্যারো চিহ্নগুলো তো দেখতে পাচ্ছি, বা শুধু অ্যারো চিহ্নই দেখতে পাচ্ছি। মন্দির ধারা কোনোটাই দেখতে পেলাম না, অনেক উপরে ছিল, একা যাওয়ার সাহসও হলো না। যদি আরও দুজন ছিল, ওরা তো মাঝরাস্তে বসে পড়লো, গেল না, আর আমি একা যেতে পারলাম না, কারণ জায়গাটা অনেকটা খালি খালি ফাঁকা জায়গা। তাই এখন আবার হাঁটছি, দেখি এবার কোথায় যাওয়া যায়। চলো। ছোটো হাতে কাজ করা জিনিসগুলো খুব সুন্দর লাগছে, এটাই এদের শিল্প। পঞ্চগড় থেকে ঘুরে ঘর যাচ্ছি, ঘোরা হয়ে গেল। ধারাটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট ধারাটা দেখতে পারলাম না, অনেকটা দূরে ছিল। এখন তো হেঁটে হেঁটে যাচ্ছি, এখন গাড়ি পেতেও অনেকটা দূর, অনেকটা হাঁটতে হবে। একটা গ্রাম আছে, ওই গ্রামটা পেরোতে হবে, এখন গ্রামটা এসে পৌঁছায়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার আপলোডটা ভিডিওগুলো তোমরা সবাইকে পেয়ে যেতে পারো। সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। বাই।